সুবুরিয়া রাষ্ট্র মিয়ানমার এই সুবুরিয়া রাষ্ট্র মিয়ানমার যে শাসন ব্যবস্থা জুন্তা সরকার অর্থাৎ সামরিক শাসকে চলাই আছে যিকোনো মুহূর্তত সামরিক শাসক জুন্তার শাসনের বাকজরির পৰা শাসনভার গুছি যাব এই সম্ভাবনা এটা প্রকট কিয়নো 65% অধিক মিয়ানমারের অঞ্চল ইতিমধ্যে বার্মিজ আর্মি অর্থাৎ জুন্তা সরকার হাতের পর নিজের হাতলকে লই গেছে জনগণ সমর্থিত পিপুলস ডিফেন্স ফোর্স আর তাত যুহ সশস্ত্র বিদ্রোহী সংগঠন আছে সেই সমূহের হাতলকে গুছি গেছে। এটা কথা হল বাকি থাকা এই অঞ্চল চাত নিজের ক্ষমতা প্রতিপত্তি অক্ষুণ্ণ রখার বাবে বিভিন্ন পন্থায় জুন্তা সরকারে অর্থাৎ সিনিয়র জেনারেল মিন আং লাইঙে অহর্নিশে আক্রমণ চলায় নিজের ক্ষমতা কুকিগত করে রখার বাবে চেষ্টা অব্যাহত রাখিছে। এই ক্ষেত্রত ভারত সরকার শরণাপন্ন হয়েছে সিনিয়র জেনারেল মিন আং লাই আর ঠিক একদরে চীনের সত্যিও এক সম্পর্ক স্থাপন করে যুদ্ধ যাতে বন্ধ করব পারি আর রাজনৈতিক আলাপ আলোচনার মাজেরে পিপুলস ডিফেন্স ফোর্স আর সশস্ত্র বিদ্রোহী সংগঠন সমূহের সঙ্গে আলোচনার জড়িয়ে সমস্যা সমাধান করার বাবে আগ্রহ প্রকাশ করেছে সিনিয়র জেনারেল মিন আং লাইং। এইগুলিয়ে মিন আং লাইং যীগীর নেতৃত্বত বিগত 2021 পহিলা ফেব্রুয়ারির তাত সামরিক জুন্তা বাহিনীর সরকার চলি আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নচ্ছাদ করে সামরিক শাসক শাসন চলা এগারী মিন আং লাইং বর্তমান বিপদত পড়েছে। যিকোনো মুহূর্তত বাকি যুক্ত অঞ্চল নিজের কব্জা রাখিছে সেই সমূহ যাতে হেরাই না যায় তার প্রতি লক্ষ্য রাখি ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছে বা চীনের সহায় ভিক্ষা মারিছে। ভারত সরকারে স্পষ্ট ভাষায় সিনিয়র জেনারেল মিন আং লাইঙক সদরি করেছে যে তাত দেশখনত পুনের ফেডারেল ডেমোক্রেসি স্থাপন করব লাগে আর এই ক্ষেত্রে ফেডারেল ডেমোক্রেসি স্থাপন করার ক্ষেত্রে ভারত সরকার আগ্রহী আর এই ক্ষেত্রে সহায় সমর্থন অনাগত দিনত করে যাব বলে উল্লেখ করেছে। কিন্তু কথা হল সিনিয়র জেনারেল মিন আং লাইঙে নিজের শাসন ব্যবস্থা দেশখনত অটুট রাখার বাবে মদগর্বী শাসন ব্যবস্থা চলাইছে এয়ার স্ট্রাইক দেশের বিভিন্ন প্রান্ত নিজের মানুষের উপরতে পড়ে গেছে। তাত ইতিমধ্যে বিগত এটা মাহত এমাহ সময়সাত 300 অধিক লোক তাত নিহত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছে হাজার হাজার লোক তাত আহত হবলগিয়া পরিবেশের সূচনা হয়েছে 350,000 অধিক লোকের দেশ এই বিভিন্ন দেশত স্থাপন পলায়ন করেছে আমার ভারতের মিজোরামত প্রবেশ করেছে 40,000 অধিক লোকের আমার মণিপুরের কামজং সীমান্তরে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তরে তাত 1,000 অধিক লোক আসি তাত প্রবেশ করে আশ্রয় লো আছে। ঠিক একদরে থাইল্যান্ডলকে বহু লোক প্রবেশ পলায়ন করেছে চীনের সত্যিও বিভিন্ন লোক চীন সীমান্তরে পলায়ন করেছে। এনে প্রেক্ষাপটত বার্মিজ আর্মির যাসন বর্বরিচিত শাসন সেই শাসন ব্যবস্থা সন্দর্ভত সমগ্র বিশ্বয় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে আছে আর এনে সন্ধিক্ষণতে রাষ্ট্রসংঘর তরফরপা বারম্বার বার্মিজ জুন্তা সরকার সামরিক শাসকক মানবাধিকার ভঙ্গ নকৰি দেশখনৰ নিজৰ দেশৰ ওপৰতে অত্যাচাৰ নচলাবলৈ বার্মিজ জুন্তা চৰকাৰক সতৰ্ক কৰি আহিছে। কিন্তু নাসুৰবান্দা বার্মিজ জুন্তা অর্থাৎ সিনিয়র জেনারেল মিন আং লাইং ইতিমধ্যে এখনৰ পাছত এখন চহৰ বার্মিজ আর্মি কব্জাৰ পৰা নিজৰ কব্জালৈকে লৈ গৈছে জনগণ সমৰ্থিত পিপুলস ডিফেন্স ফোর্স আর যিসমূহ সশস্ত্র বিদ্রোহী সংগঠন আছে সেইসমূহ ওয়া ষ্টেটত নিজৰ আধিপত্য বিস্তাৰ কৰি ৰাখিছে। ওয়া ষ্টেট আর্মিয়ে কাছিনত কাছিন ইন্ডিপেন্ডেন্ট অর্গেনাইজেশনৰ সামরিক গোট কাছিন ইন্ডিপেন্ডেন্ট আর্মিয়ে ইতিমধ্যে নিজৰ অঞ্চল চাত নিজৰ প্ৰদেশখনত আধিপত্য স্থাপন কৰি ৰাখিছে। তাত থকা সকলো বার্মিজ আর্মি কেম্প গুলিচাট কৰি দিয়া হৈছে। ঠিক একেদৰে আমাৰ মিজোৰামৰ সিটোপাৰে চীন প্ৰদেশত ইতিমধ্যে পিপুলস ডিফেন্স ফোর্স আৰু চীনলেণ্ড নেশ্যনেল আর্মিয়ে ইতিমধ্যে আধিপত্য বিস্তাৰ কৰিছে। ৰাখাইন প্ৰদেশত পিপুলস ডিফেন্স ফোর্সে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সকল বার্মিজ আর্মি কেম্প ধ্বংস করে নিজের কব্জালকে লিছে। ঠিক একদরে সাগাইন প্রদেশতে পিপুলস ডিফেন্স ফোর্স আর সশস্ত্র বিদ্রোহী সংগঠন সমূহে আপার সাগাইন প্রদেশত নিজের আধিপত্য বিস্তার করেছে। একদরে বিভিন্ন অঞ্চল আন আন থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল চাতো ইতিমধ্যে নিজের অধিকার সাব্যস্ত করেছে পিপুলস ডিফেন্স ফোর্সে। চীন সীমান্তবর্তী যখন প্রদেশ আছে সেই প্রদেশখনত
চান প্ৰদেশত ইতিমধ্যে থ্রি ব্ৰাদাৰহুড এলায়েন্স য'ত তিনিটা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনে ঐক্যবদ্ধভাৱে বাৰ্মিজ আৰ্মীৰ বিৰুদ্ধে যুদ্ধ চলাইছিল আৰম্ভ কৰিছিল বিগত 27 অক্টোবৰৰ পৰা সেই যুদ্ধত ইতিমধ্যে পলায় প্ৰসং দিবলগীয়া পৰিৱেশৰ সূচনা হ'ল বাৰ্মিজ আৰ্মী ফৰকাচুটি হেৰুৱাই তাৰ পৰা পলায়ন কৰিছে ইতিমধ্যে চীন সীমান্তৱৰ্তী সেই চান প্ৰদেশখন নিজৰ দখললৈকে লৈ গৈছে থ্রি ব্ৰাদাৰহুড এলায়েন্সে এতিয়া কথা হ'ল বাকী থাকিল কেৱল মাত্ৰ এই মুহূৰ্তলৈকে তেওঁলোকৰ ৰাজধানী নাইপেড নাইপেডত 14,000তকৈ অধিক অতিৰিক্ত সেনাৰ জোৱান তাত মোতায়েন কৰিছে নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত বাৰ্মিজ আৰ্মী দখলত থকা ৰাজধানী নাইপেডক সুৰক্ষিত কৰাৰ স্বাৰ্থত যি অতিৰিক্ত নিৰাপত্তা ব্যৱস্থা কৰিছে ছিনিয়ৰ জেনেৰেল মিনাং লাইঙে তাৰ বিপৰীতে মাণ্ডালয়ত অলিয়ে গলিয়ে যিখন মাণ্ডালয় হ'ল আটাইতকৈ ব্যস্ত এখন চহৰ ম্যানমাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানে ভৰপূৰ আৰু সেই মহানগৰখনত অলিয়ে গলিয়ে বাৰ্মিজ আৰ্মীয়ে পিয়াপি দি কৰিছে নিৰাপত্তা সুনিশ্চিত কৰাৰ স্বাৰ্থত তাত যাতে পিপুলছ ডিফেন্স ফ'ৰ্চ বা সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনে আক্ৰমণ কৰিব ঠিক একেদৰে পূৰ্বৰ ৰেংগুন ৰাজধানী সেইখনতো অতিৰিক্ত নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তুলিছে ছিনিয়ৰ জেনেৰেল মিন আংলা এই মুহূৰ্তত যুদ্ধবিধ্বস্ত এই দেশখনৰ মানৱ অধিকাৰ কেনেদৰে ভংগ হৈছে সেই লৈ উদ্বিগ্ন ৰাষ্ট্ৰসংঘৰ মানৱ অধিকাৰ আয়োগৰ উচ্চায়ুক্তই কি মন্তব্য কৰিছে এই দেশখনত সংঘটিত হোৱা মানৱ অধিকাৰৰ উলংঘনৰ বিষয়লৈ চাওক ইন ম্যানমাৰ The human rights crisis caused by the military continues to inflict an unbearable toll on civilians. To date, credible sources have verified that military forces have killed over 4,232 civilians since the coup. Civilians have suffered countless violations, facing airstrikes, artillery shelling, enforced disappearances, arbitrary arrests and prosecutions. এয়া হ'ল ৰাষ্ট্ৰসংঘৰ মানৱ অধিকাৰ আয়োগৰ উচ্চায়ুক্তৰ ভাষ্য স্পষ্ট ভাষাত বাৰ্মিজ জুণ্টা চৰকাৰে নিজৰ দেশৰ মানুহৰ ওপৰত কেনেধৰণৰ অত্যাচাৰ কৰি আছে বা বোমা নিক্ষেপ কৰি কিমান নিৰীহক হত্যা কৰিছে সেই সন্দৰ্ভত এক বিস্তৃত ব্যাখ্যা উচ্চায়ুক্তগৰাকীয়ে ক'লে ইতিমধ্যে 400তকৈও অধিক ম্যানমাৰৰ চহৰ বাৰ্মিজ আৰ্মীৰ কব্জাৰ পৰা নিজৰ কব্জালৈকে লৈ গৈছে পিপুলছ ডিফেন্স ফ'ৰ্চ আৰু সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন এতিয়া যিকোনো মুহূৰ্তত নিজৰ শাসনৰ বাকজৰীৰ পৰা আঁতৰি যাবলৈ উপক্ৰম হৈছে বাৰ্মিজ জুণ্টা ছিনিয়ৰ জেনেৰেল মিন আং লাই ছিনিয়ৰ জেনেৰেলগৰাকীয়ে এতিয়া ভাৰতৰ সৈতে সহায় ভিক্ষা মাগিছে চীনৰ পৰা সহায় ভিক্ষা মাগিছে কিন্তু চীনেও এই ক্ষেত্ৰত সহায় জনোৱা নাই আৰু ভাৰত চৰকাৰে ফেডাৰেল ডেম'ক্ৰেচি স্থাপনৰ কথাহে ছিনিয়ৰ জেনেৰেল মিন আং লাইঙৰ প্ৰতিনিধিক অৱগত কৰিছে এনে প্ৰেক্ষাপটত যুদ্ধ বিধ্বস্ত এই সময়ছোৱাত যিকোনো মুহূৰ্তত যেতিয়া তেওঁ ৰাজধানী হেৰুৱাবলগীয়া উপক্ৰম হ'ব তেতিয়াহ'লে তেওঁ আত্মসমৰ্পণ কৰিব নে বন্দী হ'ব নে কোনো এক দেশত দেশলৈ পলাই যাব সেইটো এতিয়া ৰহস্যৰ বিষয় আৰু এই গোটেই বিষয়টোক লৈ সমগ্ৰ বিশ্বই অধীৰ অপেক্ষাৰে ৰৈছে আৰু এই বিষয়ক লৈ পেলাই ভাৰত চৰকাৰ আৰু চীন বা চুবুৰীয়া অন্যান্য ৰাষ্ট্ৰসমূহ থাইলেণ্ডেই হওক বা বাংলাদেশেই হওক সকলোৱে তীক্ষ্ণ নজৰ ৰাখিছে যুদ্ধ বিধ্বস্ত ম্যানমাৰৰ সকলো তথ্য যি মুহূৰ্ততে আমি আমাৰ হাতত পৰিব সেই মুহূৰ্ততে আপোনালোকৰ সন্মুখত আগবঢ়াই দিম এতিয়ালৈ নমস্কাৰ